কোনো কালে একা হয় নিকজয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী। সেই বিজয়ী লক্ষ্মী নারী এবং জয়ী পুরুষের গল্প আমাদের যুগলবন্দি। প্রিয় দর্শক, শুরুতে বলেছিলাম বিজয়ী লক্ষ্মী নারী এবং জয়ী পুরুষের কথা। আমাদের আজকের যুগলবন্দী বাংলাদেশ টেলিভিশন মঞ্চ এবং চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আজিজুল হাকিম এবং জিনাত হাকিম, একজন সফল নাট্যকার এবং লেখিকা। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছি। ভালো। জিনাত, একটা কথা খুব প্রচলিত সবার মাঝখানে যে সবসময় নাকি আজিজুল হাকিমকে তুমি নেটওয়ার্কে রাখো, মোবাইল নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক, সেটা বোধহয় ভুল, লাইফ নেটওয়ার্কে, লাইফ নেটওয়ার্কে। আচ্ছা, কেন? আমার হাজবেন্ড। আচ্ছা, সেটা আমি আমার দায়িত্ব মনে করি। আচ্ছা, অত্যন্ত সফল একটি কথা এবং সফল যুগলের ক্ষেত্রে এরকম পরিষ্কার কথা জিনাত হাকিমই বলতে পারেন, কারণ জিনাতের আরেকটি সুনাম আছে, সেটা হচ্ছে খুব স্পষ্টবাদী। নেটওয়ার্কের মধ্যে থাকাটাও কিন্তু একটা মানে সৌভাগ্যের ব্যাপার, কারণ নেটওয়ার্কের বাইরে চলে গেলে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তো সুতরাং আমি সবসময় হয়তো একদিন হারিয়েও যাওয়া, তো সুতরাং আমি জিনাতের নেটওয়ার্কের মধ্যে আছি এবং নেটওয়ার্কের মধ্যে থাকাটাও কিন্তু এক ধরনের নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সিস্টেমটা থাকে, সিস্টেম থাকে, যে কোনো কিছু মানুষের লাইফ বা প্রত্যেকটা মানুষের একটা সিস্টেমে চলা উচিত আমি মনে করি। তো ও যদি আমার নেটওয়ার্কে থাকে, ডেফিনেটলি একটা সিস্টেমের মধ্যে আছে, ভালো সিস্টেম। হাকিম কীভাবে নেটওয়ার্কে রাখে? আমি যখন যোগাযোগ করি বা আমি যতক্ষণ ওকে নেটওয়ার্কে রাখছি, সো দ্যাট আমিও ইনভলভ। কিন্তু হাকিমের কিন্তু এরকম কোনো নেটওয়ার্কের খবর আমরা জানি, দুর্নাম নেই। না, এটা দুর্নাম বলবো না, এই মুহূর্তে আমি এটাকে সুনাম বলবো, কারণ জিনাত যেভাবে তুমি বলেছো এবং যেই অর্থে তুমি এটা করছো সেটাকে আমরা সাধুবাদ জানাই। আসলে যেটা হয়েছে, আমরা একটা পরিবার, তো আমার বেবি আছে, আমরা একটা নেটওয়ার্কে চলতে হয় সবাইকে, আমার মনে হয় সেই দিক থেকে আমিও ওর আন্ডারেই আছি। নো, আসলে এখানে ব্যাপারটা আসলে কে কার আন্ডারে সেটা কিন্তু না, ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা যেহেতু যুগলবন্দি, একজন আরেকজনের সঙ্গে মানে বন্দী হয়ে আছি, স্বেচ্ছা বন্ধুত্ব আছে, উপভোগ করছি এবং এটা শেষ দিন পর্যন্ত আমাদের এই বন্দি অবস্থায় আমরা থাকতে চাই, মানে এটা আমার এটা আমি বিশ্বাস করি আর কি। সেই কারণেই নেটওয়ার্কের মধ্যে থাকা হোক আর যেই মানে আমি রাখি অথবা ও রাখে, সেটা কিন্তু খুবই মানে একেবারেই পারস্পরিক একটা সমঝোতা এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যেই এটা আমরা উপভোগ করছি, এভাবেই আমরা আমাদের জীবনকে পরিচালিত করছি, আমাদের সমস্ত কাজকর্মে। আর মূল ব্যাপারটা হলো, আমি যেটা বলি ওর ক্ষেত্রে, সেটা হলো যে আমার সমস্ত কাজ বিয়ের আগে, মানে যুগলবন্দি হওয়ার আগে আমি এক ধরনের মানুষ ছিলাম, বিয়ের পর সাংসারিক জীবনে প্রবেশ করার পর আরেকটি মানুষ আমার সঙ্গে এলো, তো তাকে নিয়ে যখন এগিয়ে যাচ্ছি আর আমার যে কাজের ক্ষেত্রটা, সেই কাজের ক্ষেত্রটায় সে আস্তে আস্তে নিজেকে ইনভলভ করে নেয় এবং একটা পর্যায়ে, এবং আমি এখন এই মুহূর্তে আমাকে যদি বলা হয় যে আমি আমার অভিনয়টুকু ছাড়া আর বাকি যে মানে অন্যান্য যে নিজেকে অর্গানাইজ করা, সে কাজের কোনো কিছুই আমি করি না। হ্যাঁ, আমি একটা কথা বলি, সেই করে বিয়ের পরে জিনাত যখন বিয়ে, দুজনের যখন বিয়ে হয়েছিল, তখন জিনাত নাটকের জগতের কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত ছিল না, কিন্তু এর পরপরই জিনাত নাটকের জগতে, এবং আমি মনে করি যে এখন আমাদের নাট্য জগতে যে কজন মহিলা কাজ করছেন তার মধ্যে জিনাত খুব সহজে এবং অনায়াসে নিজের একটি জায়গা তৈরি করে নিয়েছে। এখানে আমি কি মনে করব যে আজিজুল হাকিমের অবদান আছে? আমি আসলে এটাকে অবদানের কথা আমি আমার দিক থেকে বলি, অবদানের কথা আমি বলবো না, কারণ হচ্ছে ছোটোবেলা থেকেই ওর লেখালেখির অভ্যাস ছিল, সেটা আমি জানি, জেনেছি। আর বিশ্ববিদ্যালয় যখন পড়তো তখন ওর বেশ কিছু গল্প, ছোট গল্প বিভিন্ন পত্রিকায় লেখা হয়েছে, সুতরাং
ওর যে লেখার যে অভ্যাসটা সেই অভ্যাসটা কিন্তু ছোটবেলা থেকেই ছিল। এখানে তাহলে ওই কথাটা বোধহয় সফল হতে যাচ্ছে, যেটা হচ্ছে যে অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। তো মানুষের জীবনে হাজবেন্ড ওয়াইফ দুজন দুজনকে যখন সহযোগিতা করে সহমত, আমি বলছি যে আমি লিখতাম, লেখার অভ্যেস ছিল, কিন্তু আমি নাট্যকার তো ছিলাম না, ছিলাম ছাত্রী। বিয়ের পর ওর সাথে বিয়ে হলো, তারপরে আমি ওর স্ক্রিপ্ট পড়তে পড়তেই মোটামুটি আমি নাটকের লেখার উৎসাহটা পেলাম ওর কাছ থেকে, সহযোগিতা একেবারেই নাট্যকর। হয়তোবা তুমি এসে নাটকের ব্যাপারটা পেয়েছো, কিন্তু আমি যেটা আমার জন্য অনেক সহজ হয়েছে না, তুমি তোমার নিজস্ব যে শক্তি, তোমার যে লেখনী শক্তি ছিল সেটা দিয়ে, এবং তোমার ভিতরে এটা সুপ্ত প্রতিভা ছিল বলেই, কিন্তু আমার কাজে লাগিয়েছো। প্রতিভা অনেকেরই আছে, ক্ষেত্রটা দরকার প্রকাশের, সেটাই বললাম। ওর সাথে বিয়ে হওয়াতে আমার জন্য ক্ষেত্রটা অনেক বেশি সহজে আমি হাতের কাছে পেয়ে গেছি, কতটুকু ক্ষমতা বা মেধা ছিল জানি না, আমি চেষ্টা করে যাচ্ছি। জিনাত, খুব ভালো লেগেছে যেটা হচ্ছে যে দুজন দু মেরুর ব্যক্তি ছিলে, মানুষ ছিলে দুজন, তুমি নাটকের জগতের সাথে একদমই সম্পৃক্ত ছিল না, কিন্তু বিয়ের পরে তুমি নিজেকে নাটকের সাথে সম্পৃক্ত করে, এই যে তোমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করছো, হয়তো কোনো নাটকে তুমি লিখেছো, হাকিম ডিরেকশন দিচ্ছে, তুমি লিখেছো, হাকিম অভিনয় করছে, এই যে পরিপূরক হয়ে যাওয়ার যে একটা ব্যাপার, এটা কিন্তু খুব বিরল একটা ঘটনা, এর ব্যাপারে বলো। আসলে প্রথম দিকে আমি যখন সিরিয়াল টেলিভিশন প্যাকেজ হয়নি, প্রাইভেট চ্যানেলগুলো হয়নি, ও মঞ্চে কাজ করতো, আমি তখন একেবারেই হাউসওয়াইফ, বাসায় থাকতাম, হাউসওয়াইফ ছিলাম, অপেক্ষা করতাম ওর জন্য বাসায় ফিরবে কখন। তো একদিন আসলে ওর একটা স্ক্রিপ্ট পড়তে পড়তে আমার মনে হলো যে আমি বোধহয় ইচ্ছে করলে নাটক লিখতে পারি, যেহেতু লেখার অভ্যেস ছিল। তো যখন থেকে নাটক লেখা শুরু করলাম তখন থেকে তো জগতে চলে আসা একটা আমার মনে হয় মোহ আছে, লেখালেখির অভ্যেস যাদের আছে, লিখতে ভালো লাগে। তারপর কোনো বাইরের চাকরির জন্য আর মনে হলো না যে কোথাও অ্যাপ্লাই করি বা কাজ করি, তোর পাশে থাকতে ভালো লাগে। তুমি কি মনে করো যে চাইলেই কেউ কোনো একটি জগতে প্রবেশ করতে পারে? চাইলেই পারে না, তার জন্য সুযোগটা অনেক বড় দরকার, আর বোধহয় নিজস্বতা কিছু, যেটা আপনি বললেন নিজস্বতা তো থাকতেই হবে। এবং হাকিমের কতটুকু সাহায্য সহযোগিতা? 100% ওর সহযোগিতা ছাড়া আমার কোনো, মানে আমি মনে করি এখনও অনেক যোগ্যতা সম্পন্ন আছেন যারা সুযোগের জন্য আসতে পারছেন না, সেটা তো আমি শুরুতেই বলেছি। এবং তারপর যেটা হলো নাটকের যখন জোয়ার নাটকের, সে সময়টা মনে হলো যে আমি লিখতে পারি বা প্রফেশনালি আসলে জীবনে টার্গেট ধরে বোধ হয় আগাতে হয় না? হ্যাঁ, একটা একটা সুনির্দিষ্ট লক্ষ্য তো অবশ্যই থাকতে হবে, সেটা প্রতিটি মানুষের ক্ষেত্রে। তোমাদের দুজনের মধ্যে টার্গেটে কে কতটা পারদর্শী আমরা একটু দেখতে চাই। আমাদের একটা পরীক্ষা আছে, এখানে তীর আছে, টার্গেট পয়েন্ট আছে, দেখা যাক। দশ দশ দুজনে, তারপরে হাকিম একাই 75, ঠিকই আছে, কারণ হাকিমের স্কোর সেটা হচ্ছে যে হাকিম নিজে একজন অভিনেতা, একজন পরিচালক, সঙ্গে সে আমাদেরকে উপহার দিয়েছে একজন নাট্যকার এবং একজন পরিচালক। সুতরাং আমি মনে করি যে 75 মানে 75, 10 এবং 10, 20, 95, 95কে অর্ধেক করলে যা হয় সেই অর্ধেক আমার, বাকি অর্ধেক ওর। বাহ, খুব ভালো লাগলো। এটাই আসলে সংসারের সমঝোতা। যখন বিয়ে করেছিলে, আর বিয়েটা করেছিলে খুব ভালো একটা দিনে মনে আছে, পয়লা বৈশাখ? না, পয়লা বৈশাখ বিয়ে হয়নি আমাদের, পয়লা বৈশাখকে পরিচয় হয়, বাংলা নববর্ষে আমাদের পরিচয়। আচ্ছা, ইংরেজি নববর্ষে বিয়ে, এটা কি ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত আসলে প্রথম পরিচয়টা ইচ্ছাকৃত না? আচ্ছা, ওটা তো ইচ্ছাকৃত হওয়ার কথা। আর দ্বিতীয়টা কিভাবে প্রথম পরিচয়টা? কোন একটা পয়লা বৈশাখে বললাম, কিন্তু বাকিটা বলবো না। তাই না? না, আমার মনে হয় যে আমরা তো আসলে ওর সঙ্গে তো আমার পরিচয় অনেক দিনের, আমি যখন নাটক দেখি তখন থেকেই তো পরিচয়। তার মানে আগে থেকে হাকিমের ফ্যান? আমি টেলিভিশনে দেখি ওকে রেগুলার। আচ্ছা, ফ্যান মানে বেশ ভালো রকমের ফ্যান ছিলাম। আচ্ছা, তারপর ও আমাকে সামনাসামনি দেখে পয়লা বৈশাখে, সেটা ইউনিভার্সিটি এরিয়াতে, টিএসসিতে, ব্যাস শেষ। আচ্ছা, ওই সময়টাতে এত ফোনে যোগাযোগ এবং দেখা সাক্ষাৎ হওয়ার মতন এতটা স্কোপ বোধহয় ছিল না বর্তমান সময়ের মতন? না, তাই না? তা এখন ওই সময়টাতে
আমরা এবং দর্শকরা যেটা মিস করেছি যে তোমাদের ওই সময় ওই উচ্ছলতা। প্রিয় দর্শক, যেটুকু আমরা মিস করেছিলাম সেই সময় সেই দিনের আজিজুল হাকিম এবং জিনাত হাকিম, আজকের এই দিনে আমরা চলে যাব সেই দিনে। আসসালামু আলাইকুম হাকিম ভাই। ওয়া সালাম। কে? জিনাত। জিনাত 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 কোন জিনাত? শোনো, এখন আমাকে শান্তাপা কিছু কথা বলতে বলেছে, আমরা কিন্তু সেই 13 বছর আগে যাব না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো বলো। 13 বছর আগে যাব না? না যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে কারণ ক্যামেরা আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কত বছর পর, মানে কত বছর পর থেকে শুরু হবে? এখন থাকবো। এখন বলো বন্ধু। বাই বাই। আচ্ছা সম্ভব না শান্তা, কিন্তু শুরু হয়েছিল হাকিম ভাই বলে। জি, এটা কিন্তু এই সময় হাকিম ভাই কেন? আপনি তো 13 বছর আগে, মানে আমার সেই সময়টার কথা জানতে চেয়েছিলেন, ওটুকুই বললাম। না কিন্তু তুমি বলেছো যে 13 বছরে যাব না, চিন্তা করেছি তারপর আর যাবো। তখন কি হাকিম ভাই বলে শুরু হয়েছিল? ডেফিনেটলি, ভাই থেকেই তো শুরু হয়, ভাই থেকেই তো শুরু হয়। আচ্ছা কিছু ছোট ছোট প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বাড়িতে কোনো সময় বর্ষার দিনে বা বৃষ্টির দিনে হাকিম রান্না করেছো কোনো দিন খিচুড়ি? রান্না করার অভিজ্ঞতাটা আসলে ওরকম নাই, কখনো রান্না করিনি। তবে বিয়ের আগে ওই শখে মাঝে মাঝে মানে টুকটাক রান্না টান্না করতাম আর কি, সেটাও ওই রকম ভাবে ডিম ভাজি, ডিম ভাজি করতাম। হ্যাঁ, বিয়ের আগে ও কখনো রান্না করেনি আমার শাশুড়ি। না, ডিম ভাজি করতাম, একটা ডিম ভাজি, তারপরে ধরো একটু অল্প একটু মাংস, গরুর মাংস টুকরা টুকরা করে। শান্তা পাওয়ার কথাটা বিশ্বাস করবে না, কারণ হচ্ছে ও জয়েন্ট ফ্যামিলিতে ছিল, ওর বাবা মা ভাই বোন সব নিয়ে, এবং ও খেতে পছন্দ করে। শখের কথা বলছি, মানে আসলে ওইভাবে জিনাত কোনোদিন শখ করে খাওয়ানি না, আসলে ওইভাবে খাওয়ানো হয়নি। জিনাত, হাকিমের অনেক প্রিয় প্রিয় ভালো লাগার কথা শুনলাম, এবারে অপ্রিয় একটা কথা শুনব যেটা অপছন্দ। আমার অপছন্দ ওর, আসলে সামনে বসে তো কোনো প্রশংসা করতে নেই, সেই জন্য কিছু বলতে পারছি না। ওর অপছন্দ তো ইচ্ছা মতন বলতে, অপছন্দ বলার মতো আসলে নেই, কিন্তু একটা আছে ইদানিং খুব অপছন্দ হয়, যেটা হচ্ছে অনেক লেট নাইট শুটিং থেকে ফিরে অনেক রাত পর্যন্ত টিভি দেখতে চায়, এবং ওই টিভি রিমোটটা হাতে কন্ট্রোলে রেখে ঘুমিয়ে যাচ্ছে, তুমি রিমোটটা ছাড়বে না। তারপর কী করো তুমি? তারপর কী করবো দেখো বাবা, সকালে তারপর আমি ঘুমিয়ে যাই, সকালে টিভিটা অফ হয়। তো ক্ষতিটা হচ্ছে ওরই, আলটিমেটলি টেলিভিশন নষ্ট হলে আরেকটা হয়তো ওকে কিনে দিতে হবে। পাশাপাশি টেলিভিশন নিজের শরীরের কথাও বলে, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে মানে যেটা হয় আর কি, যে শুটিং শেষ করে আসার পর ওই সারাদিন টেলিভিশন থেকে বা নিউজ থেকে বিচ্ছিন্ন থাকি, তো একটু প্রোগ্রাম দেখা হয়, টেলিভিশনের মানুষ, টেলিভিশন একটু না দেখলে পরে ভালো লাগে না, ঘুম আসে। আচ্ছা জিনাতের কি তোমার অপছন্দ? টেলিভিশন দেখতে না দেওয়া, মানে টেলিভিশন রিমোটটা যখন কেড়ে নিয়ে যায় হাত থেকে, আর একটা ওই মানে হয়তো আমরা ঘুমিয়ে আছি, ও ঘুমিয়ে গেছে আর আমি টেলিভিশন দেখছি, তো হঠাৎ মানে ওর মুখ থেকে একটা শব্দ বেরোয়, হ্যাঁ এই শব্দটা শুনলে পর আমার খুব মানে তার মানে আমি এখনো ঘুমের মানে কি ওই একটু একটু উঠে হয়তো মানে পাশ ফিরে দেখো যে আমি এখনো টেলিভিশন তো চলছে, আমি তাকিয়ে আছি, ওই যে শব্দটা বের হয়, তখন আমি মনে হয় যে কি করবো এখনই বন্ধ করে দেবো নাকি না একটু দেখি। আমি যদি রাত্রি 2-2:30 পর্যন্ত এমন দেখা গেছে যে আজান দিচ্ছে, ওই পর্যন্ত আমি জেগে আছি। এই যে ছোট ছোট ফুল, হাকিম এবং জিনাতের জীবনের ছোট ছোট ফুল আমরা পেলাম, আবার কারো কারো জীবনে আছে ছোট ছোট ফুল, এই ফুল এবং ফুল এগুলোকে আমরা কখনো মনোযোগ দিয়ে কেয়ার করি কি? আমরা মনে করি যে এটা আমাদের জীবনের অভ্যস্ততা, কিন্তু তা হওয়া বোধহয় উচিত নয়। আমরা যাচ্ছি আনোয়ারা সৈয়দ হকের কাছে। এখানে এই দম্পতির জীবনে আমরা যা দেখছি সেটা হচ্ছে যে স্ত্রী স্বামীকে নেটওয়ার্কের ভেতরে রাখছেন এবং স্বামী সেটা উপভোগও করছেন। আমি এটা খুব মানে আমার কাছে খুব মজা লাগছে শুনে, যে একজন সর্বক্ষণ স্বামীকে ট্র্যাক করে বেড়াচ্ছেন, কোথায় উনি যাচ্ছেন, কী করছেন না করছেন, এবং সর্বক্ষণ তার একটা কী বলবো ডকুমেন্টারির মতো চলছে আর কি, উনি জানেন যে আজিজুল হাকিম বাইরে গিয়ে কোথায় কী করছে না করছেন। জিনিসটা খুবই ভালো এবং কৌতুকের ব্যাপার এবং মজাই লাগছে শুনে। তবু আমি বলবো যে নেটওয়ার্ক এমনভাবে রাখতে হবে যেন বেশি টাইট নেটওয়ার্ক না হয়, তাহলে পরে মানুষ তার ব্যক্তি স্বাধীনতা নিয়ে চিৎকার শুরু করে দিতে পারে। কিন্তু স্বামী যদি এই নেটওয়ার্ক উপভোগ করেন সেখানে তো আমাদের কিছুই বলার নেই। দাম্পত্য জীবন একটা অদ্ভুত জীবন বলতে পারেন, সেই জীবনে স্বামী যাতে খুশি থাকেন এবং স্ত্রী যাতে খুশি থাকেন, কোন স্বামী কিসে খুশি থাকবেন, কোন স্ত্রী কিসে খুশি
খুশি থাকবেন আমরা বলতে পারি না। সুতরাং এই দম্পতি যদি নেটওয়ার্কের মাধ্যমে খুশি থাকেন এবং সর্বক্ষণ যদি নিজেদের ভেতরে সংযোগ রেখে চলার চেষ্টা করেন এবং এতে যদি তাদের দাম্পত্য জীবনে সুখ আসে, আমাদের কি কিছু আপত্তি করার আছে? নেই। জিনা তো খুব ব্যস্ত জীবনযাপন করেন, তিনি লেখালেখি করেন, তারপরে তার সংসার আছে, সবই দেখতে হয়। তার উপরেও সর্বক্ষণ স্বামীর প্রতি এই যে মনোযোগ, এই যে তার খবর খবরাখবর নেওয়া, তার কী করছে না করছে জেনে রাখা, এটাও আমি মনে করব যে একটা প্রেমেরই বহিঃপ্রকাশ। এবং উনি স্বামীকে ভালোবাসেন এবং স্বামীর প্রতি মনোযোগ ধরে রাখেন যেখানেই যান না কেন। এটা কিন্তু সত্যি আমি দেখেছি বহু দম্পতির ভিতরে যারা পরস্পরের খুব ঘনিষ্ঠ, আমি দেখেছি তার যেখানে যত কর্মব্যস্ততার ভেতরে থাকুন না কেন, একটুখানি একটা কোনায় গিয়ে একটুখানি মোবাইল করে শুনে নেন স্বামী কী করছেন বা স্ত্রী কী করছেন, কী কোনো অসুবিধা হচ্ছে কি না, এই জিনিসটা কিন্তু আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি জিনাতের ভেতরে এইটা দেখে আমি অ্যাপ্রিসিয়েট করলাম। শুধু জিনাতকে সচেতন থাকতে হবে এই জন্যে যে এমন কোনো খবরদারি আমরা করব না যাতে একটা মানুষের ব্যক্তি স্বাধীনতাকে আমরা হরণ করি, এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। ধন্যবাদ। তুষার খান, আমি শান্তা ইসলাম বলছি যুগলবন্দী থেকে। আমি এই মুহূর্তে যুগলবন্দী অনুষ্ঠানে বাংলাদেশের শ্রেষ্ঠতম যুগল আজিজুল হাকিম এবং জিনাত হাকিমকে নিয়ে বসে আছি। এখন ওরা দুজন তোমার কথা বললো তাদের খুব প্রিয় মানুষ হিসাবে। কি জন্য প্রিয়? কোন স্পেসিফিক একটা? হ্যাঁ, প্রিয় এবং প্রিয়া। গোপন কিছু আছে যদি তোমার স্টকে সেটা বলো। আমিও দেখিনি, এটাই খারাপ। কারণ ঝগড়া যে সংসারে হয় না সেই সংসারে প্রেম নেই, ঠিক আছে? না না, এটা এটা বিশ্বাস করি না আমি। ও আবার বলছে তোমাদের আবার অতিরিক্ত প্রেম। ঠিক আছে তুষার, ভালো থেকো। ওকে, ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ তুষার। খুব ভালো লাগলো যে তোমাদের খুব প্রিয় প্রিয় মানুষদের কাছেও তোমরা অত্যন্ত প্রিয়, আমারও প্রিয়। আচ্ছা হাকিম, থ্যাংক ইউ। এই মুহূর্তে জিনাতের জন্য তোমার ভবিষ্যতের কোনো স্বপ্ন কি তুমি লালন করো যেটা জিনাত জানে না? এমন কিছু স্বপ্ন বা কল্পনা নেই যেটা ও জানে না, সব কিছুর সঙ্গে আসলে আমি ওর সাথে শেয়ার করে নিই। তা আমি আমার স্বপ্ন দেখলে আমি স্বপ্নটাও তার সাথে শেয়ার করি। ওকে নিয়ে আমার যে স্বপ্ন, আমি চাই যে ও যে ক্ষেত্রে কাজ করে, বাংলাদেশের একজন নাট্যকার হিসেবে ও যে তার যে সামাজিক দায়িত্ব, সেই দায়িত্বটুকু যেন ও সঠিক এবং সুন্দরভাবে পালন করতে পারে ওর লেখার মাধ্যমে, এবং কোথাও যেন কোনো রকম কম্প্রোমাইজ না করে, এটি হচ্ছে আমার ওকে নিয়ে স্বপ্ন। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। তোমাদের দাম্পত্য জীবনের আরও দীর্ঘায়ু কামনা করি, শুভেচ্ছা রইল। তোমাকে অনেক ধন্যবাদ যুগলবন্দী অনুষ্ঠানে আমাদেরকে ডাকবার জন্য, অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের শুভেচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, ভালোবাসা অকৃপণ হন, ভালোবাসুন আপনার চারপাশকে, আপনার বাড়িতে যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি আছেন মনোযোগী হন তার প্রতিও, এবং মমত্বের হাত বাড়িয়ে দিন আপনার আশেপাশের ছিন্নমূল শিশুটির প্রতিও। দেখবেন আপনার মনের ভাণ্ডারটি আরও বেশি পূর্ণ হচ্ছে। শুভেচ্ছা রইল। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.